প্রত্যক্ষপত্তি নহয় আর কোনো ব্যক্তি বিশেষের কোনোবা ব্যক্তি বিশেষ কোনো উজনি অসম কোনোবা নামনি অসম কোনোবা অসম বা ভারতর তেখেতে মানে অভিভাবক নয়। এইখন অসমৰ বায়ু পানি সেবন করে অসমৰ প্রতিটি জাতি জনগোষ্ঠী রাইজ মানুষ ইয়াত ডাঙর দীঘল হয়েছে, ইয়াত আমি বাস করে আছো। কোনোবা ব্যক্তিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনোবা বক্তব্য ইয়াত প্রদান করেছে আর এই কথাখিনি আমিও দেখি আছো, শুনি আছো। আর এই ক্ষেত্রে আমি আচরিত হয়েছো যে সরকারে যিখিনি ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল এনেকা অসাংবিধানিক বেআইনি কথা বতরার বাবে তেনেকুৱা কোনো ব্যবস্থা কিন্তু এতিয়ালৈকে গ্রহণ করা নাই। চাওক, কথাখিনি এতিয়া স্পষ্ট হয়ে পড়েছে। অসমৰ বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া মুখ্যমন্ত্রী আসনত বহার পিছরে পৰা ধারাবাহিকভাবে বিটিসি তথা অসমৰ বিশেষ সংখ্যালঘু রাইজর বিরুদ্ধে এক বিদ্বেষর বাতাবরণ সৃষ্টি করবলে বিভিন্ন সময়ত বিভিন্ন ধরনের অসাংবিধানিক বেআইনি মন্তব্য প্রদান করে আইছিল। তেখেতর প্রত্যেকটা মন্তব্যতে এটা কথা স্পষ্ট হয়ে পড়েছিল যে তেখেতে অসমৰ সংখ্যালঘু জনগোষ্ঠীটক বা অসমৰ সংখ্যালঘু জনগণক অসমৰ জাতীয় জীবনের শত্রু হিসাবে প্রতিপন্ন করব বিচাৰে, ইস্টাবলিশ করব বিচাৰে। আর আজির তারিখত আমি দেখিবলৈ পাইছো নগাঁও ঢিঙত যে ঘটনা সংঘটিত হয়েছে, কিশোরী নির্যাতনের ঘটনা, যে ঘটনাক লৈ অসমৰ প্রত্যেকজন মুসলমানে প্রতিবাদ করেছে, প্রত্যেকটো সংখ্যালঘু দল সংগঠনে প্রতিবাদ করেছে। ইতিমধ্যে আমি এবিএমএছত তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছো। এই ঘটনাটক লৈ বিগত সময়ছোৱাত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী যেনেকৈ ইতিমধ্যে আমি কৈছো যে সংখ্যালঘু বিদ্বেষৰ এক বাতাবৰণ সৃষ্টি কৰিব বিচাৰিছিল, সেই একেখিনি বাতাবৰণ আজিৰ তাৰিখত কেইজনমান সংগঠনৰ নেতাই সৃষ্টি কৰিব বিচাৰিছে। আজি আমি কবলৈ বাধ্য হৈছো যিসকল সংগঠনৰ নেতৃত্বই আজি উজনি অসমৰ পৰা বিভিন্ন সংখ্যালঘু সম্প্ৰদায়ৰ যিখিনি শ্ৰমিক হওক বা ব্যক্তিসকল খেদি পঠিওৱাৰ হুংকাৰ দিছে, সেই ব্যক্তিসকলে আজিৰ তাৰিখত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ ৰাজনৈতিক অভিলেপ্সা পূৰণত নামি পৰিছে নেকি? সেই প্রশ্ন আমি উত্থাপন করেছো। আজি যিসমূহ সংগঠনে উজনি অসমৰ পৰা মিয়া খেদি পঠিওৱা হওয়াৰ শ্লোগান দিছে, সেই সংগঠনের নেতৃত্বই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার 2026 চনত আকৌ এবাৰ মুখ্যমন্ত্রী হওয়ার যে অভিলিপ্সা আছে সেই অভিলিপ্সা পূরণত নামি পড়ছে নেকি? সেই প্রশ্ন আমি উত্থাপন করেছো। আজি অসমত এখন অসম চুক্তি আছে, 1971 চনের 25 মার্চক ভিত্তিবর্ষ হিসাবে লৈ এইখন অসমত প্রত্যেকজন নাগরিকক ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি দিছে। আমি 100% অসম চুক্তিক বিশ্বাস করো, কিন্তু আজির তারিখত এইখন অসমত আইনের শাসন ভরিরে মোয়ারি, সংবিধানক ভরিরে মোয়ারি, নির্দিষ্ট এটা জনগোষ্ঠীক অপরাধী জনগোষ্ঠী হিসাবে ইস্টাবলিশ করব বিচারিছে। আজি আমি কেতিয়াবা যেতিয়া 2008 চনত অসমত ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটনা সংঘটিত হয়েছিল 30 অক্টোবর তারিখে, সেই সময়ত NDFBর নেতৃত্বত অসমত ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটনা সংঘটিত হয়েছিল, সেই সময়ত আমি বা অসমৰ জনগণে কেতিয়াবা নির্দিষ্ট এটা জাতি বা জনগোষ্ঠীক আমি উগ্রপন্থী বা সন্ত্রাসবাদী বলে কৈছিলো নেকি? কোনো জাতি জনগোষ্ঠী কেতিয়া অপরাধী বা কোনো ধরনের অভিযুক্ত বা দোষী হব নোৱাৰে। নির্দিষ্ট কিছু ব্যক্তিয়ে অপরাধ সংগঠিত করে আর অপরাধের কোনো জাতি ধর্ম ভাষা নাই। আমি ABMSU বা অসমৰ মুসলমান রাইজে কেতিয়াও অপরাধক ধর্মর তুলাচনে জোকা নাই। সেই কারণে আমি আহ্বান জানাইছো যেতিয়ালৈকে অপরাধক ধর্মর তুলাচনীরে জোখা হব, সরকারখনে অপরাধত যেতিয়ালৈকে রাজনীতি করিব তেতিয়ালৈকে অসমত অপরাধ নির্মূল নহয়। যে সময় প্রতিবাদ হব লাগিছিল ধর্ষণকারীর বিরুদ্ধে, সেই সময় প্রতিবাদ করেছে অসমৰ সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে, এই কেনেকুৱা কথা? আর এই কথা এটা কথা ইতিমধ্যে স্পষ্ট হয়ে পড়েছে, সমগ্র বিষয়টুত একাংশ সংগঠনের নেতাক সরকারখনে বা রাজনৈতিক দলসমূহে ব্যবহার করে রাজনৈতিক অভিলেপ্সা পূরণ করবলে চেষ্টা করে আছে। অসমৰ সচেতন রাইজে বুঝিছে আর এই পরিকল্পনা কেতিয়াও সফল হবলে আমি নিদিও।